গত 22শে সেপ্টেম্বর সন্ধ্যায় বিমানবন্দর থেকে 45 নম্বর রুটে বাসে চলেছিলেন এক মহিলা। গন্তব্য ছিল কলকাতার গাঙ্গুলি বাগান। কিছুক্ষণ পর ওই ভদ্রমহিলা জানতে পারেন যে বাসটি তার গন্তব্যে যাবে না, তাই তিনি লেকটাউন পিএস এলাকার দক্ষিণদারি বাসস্ট্যান্ডে নেমে যান এবং অন্য কোনো যানবাহনের জন্য বাসস্টপেই অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পরে এক ব্যক্তি মদ্যপ অবস্থায় সেখানে এসে তার প্রতি কুৎসিত মন্তব্য করতে শুরু করে এবং তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে। ভদ্রমহিলা তৎক্ষণাৎ ফেসবুক লাইভের মাধ্যমে পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে পোস্ট করেন। মহিলার অভিযোগের উপর ভিত্তি করে লেকটাউন থানার পুলিশ একটি নির্দিষ্ট মামলা রুজু করে। ভদ্রমহিলা অভিযুক্তের কোনো পরিচয় বিবরণ দিতে পারেনি, কেবল অভিযুক্তের ছবি ছিল। লেকটাউন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং গোয়েন্দা বিভাগের মনিটরিং সেল প্রযুক্তিগত সাহায্য নিয়ে এগোতে থাকে। অভিযুক্ত ব্যক্তি অভিযোগকারীর সাথে কথোপকথনের সময় জানিয়েছিলেন যে তিনি রাসবিহারী বাসিন্দা। বিধাননগর কমিশনারের স্পেশাল পুলিশ বিভাগ রাসবিহারী অঞ্চলে কয়েকটি ফোন নম্বর ট্রেস করে তার মধ্যে সঠিক নম্বরটি খুঁজে পায়। গতকাল 30 সেপ্টেম্বর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ধৃতকে বিধাননগর আদালতে তোলা হবে।